ক্যাম্পাসে সরস্বতী পূজোর অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের গেটেই পূজো টিএমসিপি, প্রেসিডেন্সি ক্যাম্পাসে ধর্মাচরণ হয় না, প্রতিক্রিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পূজোতে অনড় রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন, গেটের মুখেই বসল মণ্ডপ, এলো প্রতিমা। শিউরি সমবায় ব্যাংকে শয়ে শয়ে বেনামি অ্যাকাউন্টের হদিস পেল সিবিআই। গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে আবারও শিউরি সমবায় ব্যাংকে সিবিআই। আপনারা জানেন যে 177টি সমবায় ব্যাংকে অ্যাকাউন্টের হদিস পেয়েছিল আগে সিবিআই, এবার 153টি বেনামি অ্যাকাউন্টের হদিস। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, যোগ করলে দাঁড়ায় 330। সেই 330 বেনামি অ্যাকাউন্ট কেন, কি উদ্দেশ্যে, কাদের নামে অ্যাকাউন্ট, টাকা যেত কাদের কাছে, কিভাবে টাকা আসতো, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে সিবিআই। গরু পাচার কাণ্ডে, গরু পাচারের কালো টাকা সাদা করতে কি শয়ে শয়ে এরকম বেনামি অ্যাকাউন্ট খোলা হয়েছে? শিউরির সমবায় ব্যাংকে ম্যারাথন তল্লাশি চালিয়ে নথি উদ্ধারের দাবি সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, এই মুহূর্তে দাঁড়িয়ে দাওয়ালে 330টি অ্যাকাউন্ট, কিভাবে চলতেই 330টি অ্যাকাউন্ট, কোথা থেকে টাকা আসতো, কাদের কাছে যেত, নথি উদ্ধার করে কি বলছে সিবিআই? দেখো, তোমাকে বলে দিই, সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে যত দিন এগোচ্ছে আরো বেশি করে নতুন নতুন অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে। আজকে সকাল থেকে আমরা দেখলাম সিবিআই এর গোয়েন্দারা বীরভূমের বোলপুর এবং শিউরিতে ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছেন, এবং প্রথমে তারা সেই কোঅপারেটিভ ব্যাংকে পৌঁছে গেছিলেন। তুমি জানো, শিউরি কোঅপারেটিভ ব্যাংক এই মাসের 6 তারিখে তারা সেখানে গেছিলেন, এবং সেদিন তারা 177টি ব্যাংক অ্যাকাউন্ট, বেনামি ব্যাংক অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করেছিলেন। আজকে আমরা দেখলাম সকালবেলা তারা যান, একটি অ্যাকাউন্টের তালিকা তারা ব্যাংকে দিয়ে দেন এবং বলে রাখেন যে সেই সমস্ত অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ ডকুমেন্ট বার করে রাখতে হবে। এবং তারপর আমরা দেখলাম তারা গ্রামে চলে যান, সেখানে গ্রামবাসীদের বয়ান রেকর্ড করা হয়, যাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে অজান্তে, যারা জানেন না, তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গ্রামে ঘুরে তারা কথা বলেন, এবং আবার তারা চলে যান সেই কোঅপারেটিভ ব্যাংক অ্যাকাউন্টে। এবং এখন যেটা সিবিআই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, নতুন করে 177টির পর 153টি ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্ট তারা সিজ করেছেন, অর্থাৎ আরও 153টি বেনামি অ্যাকাউন্টের হদিস পাওয়া গেল। এবং সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন এখানেই শেষ নয়, আরও অ্যাকাউন্ট রয়েছে। এই কোঅপারেটিভ ব্যাংকে রয়েছে, প্রাইভেট ব্যাংকে রয়েছে, অন্য ব্যাংকে রয়েছে। এই অ্যাকাউন্টের সংখ্যা, বেনামি অ্যাকাউন্টের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু ঠিক নেই। এবং তোমাকে বলে দিই, সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন তারা কিন্তু যখন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন, তারা গ্রামবাসীরা সিবিআই আধিকারিকদের জানিয়েছেন তারা একবারের জন্য সেই ব্যাংকে যাননি, তারা অনেকেই কিন্তু সই করতে পারেন না, টিপ দেন এবং তারা ডকুমেন্ট পঞ্চায়েত দপ্তরে জমা দিয়েছিলেন। তাহলে এখানেই প্রশ্ন, সেখান থেকে ডকুমেন্ট কিভাবে বার হলো? প্রকাশ, যে কথা তুমি বলছো এবং সিবিআই যে দাবি করছে যে ব্যাংকের পর বেনামি অ্যাকাউন্টের তদন্তে যখন সিবিআই আধিকারিকরা যান এবং তারা দাবি করছেন যে যে নথি ইতিমধ্যেই তাদের হাতে এসেছে, যে গরু পাচারের কালো টাকা সাদা করতেই ব্যবহার করা হয়েছে অ্যাকাউন্টগুলোকে,